ভাবনা, ভাবনা মা, ভাবনা, রহমত ভাই, ভাবনার এখন উইরা বেড়ানোর বয়স, বুঝলেন রহমত ভাই? ওরে কি বাড়িতে ডাইকা পাউন যাইব?
দুই হাত চওড়া যে গায়ের কাছে এসে মোটরসাইকেল ব্রেক করতে হবে? এই কাজটা করলাম বলেই তো তোর রাগি মুখটা দেখতে পেলাম। সবাই তো আমার হাসি মুখটা দেখতে চাই, তোর আবার আমার রাগি মুখটা দেখার শখ হলো কেন? শখের কি আর শেষ আছে, তোর হাসি মুখ তো অনেক দেখেছি, আজ দেখলাম রাগি মুখটা। তো কেমন লাগলো? দারুণ, এক কথায় অসাধারণ। তো আনন্দটুকু নিয়ে যেখানে যাচ্ছিলে সেখানেই যা, আমি আমার কাজে গেলাম। আরে দাঁড়া 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 দাঁড়া, মোটরসাইকেলটা কিনলাম তোর জন্য, তোকে নিয়ে এই মোটরসাইকেলে করে সারা এলাকা ঘুরে বেড়াবো। না দে, বোট বলছি না দে, তোর সাথে কিন্তু আমার হাত ধরার মতো কোনো সম্পর্কই হয়নি। আহা, হয়নি বলেই তো হবে। বল, কবে বর্ষে যে তোর বাড়িতে তোকে কবুল বলতে যাব? নাদের, তোকে কিন্তু অনেকবার আকার ইঙ্গিতে বুঝিয়েছি, আমার থেকে হাত বাড়িয়ে লাভ হবে না। আজ আজ সরাসরি আবার বলছি, তোর বউ হওয়ার মতো দুর্ভাগ্য আমার কোনোদিনে হবে না। তোর এত বেশি অহংকার? হ্যাঁ, আমার এত বেশি অহংকার। যদি তোর অহংকারটা এই মুহূর্তে শেষ করে দেই। কি কি করবি তুই, কি করবি তুই আমার? এত বড় সাহস আমার গায়ে হাত দিয়েছিস? আজ তোর কপালে শনি রে, আজ তোর কপালে শনি, আজ তোর কপালে শনি। এরপর নিশ্চয় তুই ভাবনার দিকে কখনো খারাপ নজরে তাকাবি না। তুই আমার গায়ে আঘাত করেছিস, মনে রাখিস, এই আঘাতের বদলা আমি নেবই। তোকে আমি কতবার বলেছি এভাবে একা একা ঢেং ঢেং করে ঘুরে বেড়াবি না, আর যদি তোকে আমি কখনো এভাবে দেখি না তাহলে একটা মাফ করে দে আমাকে, আর হবে না। ঠিক আছে, সবসময় আমি থাকবো নাকি? সারা জীবন সাথে সাথে থাকবি। সাগর 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 আমাকে ভাবনার সামনে মেরেছে, সাগর আজ ভাবনার সামনে হিরো হয়ে গেছে, সাগর আমার চোখের সামনে দিয়ে ভাবনার হাত ধরে চলে গেছে। সোডোমিয়া, আমনে হইলেন মগো দেবতা সমতুল্য, কয়েন আমনের জন্য মোরা কি করতে পারি? না, এই মুহূর্তে কিছুই করা যাবে না। এই মুহূর্তে আমার একটাই কাজ, বড় ভাইকে দিয়ে ভাবনার বাবার কাছে আমার সাথে ভাবনার বিয়ের প্রস্তাব পাঠানো। এতে কি কোনো লাভ হবে? যে আজকের ঘটনা ভাবনা যদি তার বাবাকে বলে যায় তখন কি হবে? যে এর জন্য তো একটা শক্ত নাটক করতে হবে, যে নাটকটা বিশ্বাস করে যে কোনোভাবেই বড় ভাই ভাবনার বাবাকে রাজি করাবেই। ছোটমিয়া, এই নাটকটা কি হইবে? এই নাটকটার জন্য বেশ কিছু রক্ত ঝরাতে হবে, নিজেকে কষ্ট দিতে হবে। এই তোরা চল আমার সাথে। চলেন যাই। দেখতে তুমি কি করবি? কি করলে আপনি, কি করলে? ডাক ভাবি, কি ডাক বড় ভাই, কি ডাক বড় মিয়া ভাবি? আরে জোরে জোরে ডাক,
ভাবি, ভাইজান, এই চাচু আমি ডাক্তারের কাছে যাইতে। ওরে মিয়া, তাড়াতাড়ি আসেন, দেখেন ছোট মিয়া কি শুরু করছে। শেষ করে দেব ভাবনার জন্য, আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দেব। ছোট মিয়া, ছোট মিয়া, ভাবি, বড় মিয়া, ছোট মিয়া ভাবনাকে বিয়ার প্রস্তাব দিছিল, ভাবনা ছোট মিয়াকে প্রচন্ড অপমান করছে। নাদের ভাই আমার, শান্ত হ। আমি বলছি তোর বিয়ে ভাবনার সাথেই হবে। নাদের, তুই কোনো চিন্তা করিস না, আমি কালী মাস্টারের বাড়িতে যাব বিয়ের প্রস্তাব নিয়ে। কিছু মনে করবেন না বড় মিয়া, মিয়া বাড়ির বউ হওয়ার জন্য ওই কপালটা আমার নেই। আপনি বাবার কাছে প্রস্তাব নিয়ে এসেছেন, বাবার মতো আমিও বলছি, আমি এই প্রস্তাবে রাজি নই। কেন রাজি না? তোমার জন্য নাদের মন্দটা কিসের? দেখুন, আমি কিন্তু ভালো মন্দের কথা বলিনি, বলেছি রাজি না। আর যদি ভালো মন্দের কথা জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো নাদের মতো বদমাশ ছেলে এই পুরো পলাশপুরে দুটো নেই। আপনি জানেন আপনার ওই শয়তান ভাই আমার সাথে কত বড় অসম্মানজনক আচরণ করেছে? বলুন বড় মিয়া, ওই ছেলের সাথে কোন মেয়ে জেনে শুনে বিয়ে করতে চাইবে? আর কোন বাবাই বা একটা বাজে লম্পট ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দিতে চাইবে? বিশ্বাস করো মাস্টার, আমার ভাইটা তোমার মেয়েকে পাগলের মতো ভালোবাসে। তাই তোমাকে বলছি, ভাবনা ছাড়া নাদের বাঁচবে না। নাদের আমাকে ছাড়া বাঁচবে না বলে আমি তো নাদের জন্য মরতে পারি না। তাই আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনার ভাইয়ের বউ হওয়া আমার পক্ষে সম্ভব না। প্লিজ, দয়া করে আপনি এখান থেকে চলে যান, চলে যান। তুমি কিন্তু আমাকে অপমান করছো, এই অপমানের উল্টো পিঠ কি হতে পারে তা কিন্তু তুমি জানো না। আপনি ভয় দেখাচ্ছেন, আপনি ভয় দেখিয়ে আমাকে আপনার ওই বদমাশ ভাইয়ের বউ বানাতে চান। আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। বেশ, আমিও বলে যাচ্ছি, দেখি আমার সামনে দিয়ে কে তোমাকে বউ করে নিয়ে যায়। অপেক্ষায় থাকুন, যেদিন বউ হয়ে যাব আপনার বাড়ির সামনে দিয়ে যাব। ও চাচি গো, চাচি, আমার লক্ষ্মী চাচিটা কই? আরে ভাবনা যে, তুমি কেমন আছো? এখন তো দিনের বেলা, তা কি মনে করে আকাশের চাঁদ আমার বাড়ির মাটিতে নেমে এলো? তুমি না আমাকে দেখলে সব সময় একটু বেশি বেশি বলো। বেশি না রে মা, বেশি না। তুই যেই ঘরে বউ হয়ে আসবি সেই ঘর আলো করেই আসবি। চাচি, সাগর কোথায়? সাগর শহর থেকে এসে কি ঘরে থাকে? দুদিনে ছুটিতে আসে, বাড়িতে থাকে দু ঘন্টা। কোথায় যে গেল বদরটা? আচ্ছা ঠিক আছে, আমি ওকে একটু খুঁজে দেখি, ওর সাথে আমার জরুরি কথা আছে। আসি আসি। পাগলি মেয়ে। আরে বাবা বল না, তুই কোন মেয়েকে ভালোবাসিস? নাম ঠিকানা বলতে তোর ভয়টা কিসের? জানতে চাস তো ভয়টা কিসের? একটা জায়গাতেই আমার ভয়। আসলে ঘটনাটা কি জানিস? তুই সেই ছোটবেলা থেকে আমার কাছে সুন্দর কিছু দেখলে সেটা জোর করে কেড়ে নিয়ে নিজের করে নিতে চাইতিস, সেই জায়গাতেই আমার ভয়। আরে সে তো ছিল ছোটকাল, এখন তো বড় হয়েছে, তাই বলছি কোনো ভয় নেই। আর কথা দিচ্ছি আমার করে নেয়ার জন্য কেড়ে নেব না। আরে বল না, নামটা কি? আচ্ছা ঠিক আছে, নাম ঠিকানা কিচ্ছু বলতে হবে না, তুই শুধু বল দেখতে কেমন। দেখতে কেমন? দেখতে দেখতে অনেকটা ফিল্মের মনে কর, না না তোকে বলা যাবে না, তোকে আমি কিছুতেই বলবো না। তুই না বললে কি হবে? আমি জানি এই পলাশপুরের সুন্দরী মেয়ে বলতে তো শুধু একটাই, আর সে হচ্ছে ভাবনা। ভাবনা? ভাবনা কি বলছিস? ভাবনা
কিরে, কথা বলছিস না কেন? তুই ঠিকই বলেছিস বাদল, ভাবনাই আমার ভালোবাসা। আমার মন প্রাণ হৃদয় সব উজাড় করে ভাবনাকে আমি ভালোবাসি। সন্ধ্যা সকাল তুমি আমার রাত, স্বপ্ন সুখের আশা তুমি আলো মাখা চাঁদ। ভাবনা যত তোমায় ঘিরে, পারলে দেখো বুকটা চিরে, তুমি বিনা শূন্য হৃদয় মরু হা। সন্ধ্যা সকাল তুমি আমার রাত, তোমায় পেয়ে সব পেয়েছি, চাই না কিছু আর। ভালোবাসা যায় কি ভোলা, খেলার সাথী ছিলাম মোরা, কথা দিলাম থাকবো পাশে, তুমি যে আমার। তোমায় পেয়ে পেয়েছি, মাটির ঘরে দিকে জেলেছি, ধন্য হলো জীবন আমার, চাই না কিছু আর। তুমি আমার সন্ধ্যা সকাল তুমি আমার রাত, সব পেয়েছি, চাই না কিছু আর। বুকের মধ্যখানে ভালোবাসার ফুল বাগানে, মালি হয়ে থাকবো আমি শুধু যে তোমার। এত স্বপ্ন এত আশা, এক জীবনের ভালোবাসা, তুমি ছাড়া শূন্য জীবন সবই অন্ধকার। ভাবনা যত তোমায় ঘিরে, পারলে দেখো বুকটা চিরে, তুমি বিনা শূন্য হৃদয় মরু হা। সকাল তুমি আমার রাত, তোমার কি সব পেয়েছি, চাই না কিছু আর। নাদেরের ভাই বড় মিয়া, বাবার কাছে নাদেরের সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। সাহস কত,
এত বড় সাহস! আমার পাঁচটা নয় দশটা নয়, একমাত্র হবু বউ, আর আমার সে পছন্দের বউকে নাদেরের মতো ওই নাদের মতো বদমাইশ ছেলে বউ করে নিতে চাই। ভাবনা, ভাবনা আমার হার্টবিট বেড়ে গেছে। সত্যি করে বলতো, তোর বাবা আবার রাজি হয়ে যায়নি তো? রাজি হয়ে ও লাগছে তো, আরে লাগছে তো, সবসময় ইয়ার্কি না? আরে আরে ইয়ার্কি না ভাবনা, সত্যি করে বলছি, তোকে ছাড়া, তোকে ছাড়া আমি মরে যাবো ভাবনা। কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ না। তুই কি একটু সিরিয়াস হতে পারিস না? হলাম, চল, হলাম সিরিয়াস। সিরিয়াস বল। আমি, বাবা, আমরা দুজনেই বড় মিয়ার মুখের উপর না করে দিয়েছি। বড় মিয়া কি বলেছে জানিস? সেও নাকি দেখে নেবে তার চোখের সামনে দিয়ে কে আমাকে বউ করে নিয়ে যায়। আচ্ছা, তুই তুই ওদেরকে আমার নামটা বলে দিতে পারতি? নাম না বললেও বলেছি যে ওনার বাড়ির সামনে দিয়েই আমি বউ হয়ে যাব। সত্যি ভাবনা, এই না হলে আমার একমাত্র হবু বউ ভাবনা। আজ বাজে কাল তো আমাদের বিয়ে হচ্ছে। এই ভাবনা, ভাবনা, আমি কি জিনিস? মাস্টার চাচা ভাবনা দুইজনের একজনও চিনতে পারে নাই। আমার বড় ভাইকে অপমান করা, এই অপমানের শাস্তি আমি দেবই। কিভাবে দেবেন যে? ভাবনা তো চাগরকে ভালোবাসে, আর চাগর তো তালুকদার বাড়ির ছেলে। আরে তালুকদার বাড়ির ছেলে হোক আর রাজার বাড়ির ছেলে হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। একদিনের জন্যে, এক ঘন্টার জন্যে হলেও ভাবনাকে আমার বউ ঠিকই বানাবো। সোনমিয়া, অনুষ্ঠান কিন্তু ছোট করা যাইবে না, মোরা কিন্তু বড় করি অনুষ্ঠান করমু। তাই অনুষ্ঠানটা কবে হইবে? হবে, খুব তাড়াতাড়ি হবে। শুধুমাত্র ওই সাগরটাকে শহরে যাওয়ার পর্যন্ত যেটুকু সময়, ওইটুকু সময় অপেক্ষা করতে হবে। আইসিএনজি, আসো আসো আসো। শোন, তোকে আর কষ্ট করে স্টেশন যেতে হবে না, নিজের যত্ন নিস আর মার দিকে খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিস আর ভালো থাকিস। আচ্ছা, ভালো থাকিস, আসছি। সাগর, 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 আরে বাদল তো তোর আর আমার সম্পর্কটা জানে না, ও তো আমাকে ছাড়ছিলই না। আমি হয়েছে, থাম থাম, আর বলতে হবে না। তুই আমাকে কতটুকু ভালোবাসিস তা আমার বোঝা হয়ে গেছে। কি বললি? হ্যাঁ, ছাড়। কি বললি তুই? ছাড় আমাকে। কি বুঝেছিস? তুই জানিস না, হ্যাঁ, আমার শয়নে, স্বপ্নে, জাগরণে শুধু তুই আর তুই, চারিদিকে শুধু তুই। হয়েছে, অনেক হয়েছে। এ শোন, তুই আবার মায়ের স্বপ্ন পূরণের কথা ভুলে গিয়ে বই রেখে সারাক্ষণ আবার ভাবনার কথা ভাবিস নে। শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল উপদেশ। ও, আপনি তো আবার মাস্টারের মেয়ে, উপদেশের ভান্ডার। এ বাবা, দেরি হয়ে গেছে, কোথায় আমি এখন চলে যাব? এদিক ওদিক তাকিয়ে একটু সুযোগ বুঝে। কি, কিসের সুযোগ? আর শোন, আমি চলে গেলে আবার তুই একা একা বনে বাদের ঘুরে বেড়াস না, নিজের যত্ন নিস। আসি সাগর। আজ না গেলে হয় না, কিন্তু পরীক্ষা যে সামনে, জানিস অনেকদিন পর তোকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস, আমি তোর জন্য অপেক্ষা করব। ভালো থাকিস।
তখন আসি। খোদাফেস। মুখটা চেপে ধরছে। খালি উমরিনা মুভির মতো আমার ভাবনা কি আপনাদের এখানে এসেছে? না তো ভাইজান, ভাবনা তো আমার কাছে আসে নাই। আপনি এত রাতে কোথায় যাচ্ছেন স্যার? ইয়ে বাদল, আমার ভাবনাকে খুঁজে পাচ্ছি না, তুমি কি কোথাও দেখেছো? না তো স্যার। কেজি খরি, ভাবনা তো রাতে কোথায় গেল? ছোট মেয়া, আমরা কি সারা রাত পাড়া দেব যে? কথা কম কইয়া কামড়া শুরু কর বেটা। সবচেয়ে কি জঙ্গলে কিন্তু মশা বড় বড়, কি বলো? এই চুন্দরীরে কামড়াবে না যে? হয় ওই মোরা হেরে ইনজেকশন দিছি না, মশায় কামড়াইবে কা? আমার ঘুম পাচ্ছে যে। এত রাত্রে কোথায় বা খুঁজবো ওকে? কালকের সকালটা ভাবনার জন্য সম্পূর্ণ এক নতুন সকাল। ভাবনা এখানে এভাবে পড়ে আছে, চল তো দেখি। ভাবনা, এই ভাবনা, কথা বল। ভাবনা, ভাবনা, এই নিঃশ্বাস চলছে, তোর এখানে বস, আমরা মাস্টার চাচাকে খবর দিই, চল। আচ্ছা, তাড়াতাড়ি আয়।
ভাবনা কি? ভাবনা জ্ঞান হারিয়ে জঙ্গলে পড়ে আছে। কাজ হয়ে গেছে। ভাবনা, ভাবনা মা, আমার মা, ভাবনা মা, চোখ খোল। ভাবনা তুই কথা বল। ভাবনা, ভাবনা মা, ভাবনা তোকে সারা রাত আমি খুঁজে বেরিয়েছি মা। ওঠ মা, চোখ খোল। ভাবনা, ভাবনা চোখ খোল মা, তোর বাবাকে একবার দেখ। চল মা, চল বাবা বাড়িতে, চল চল। ভাবনা, এই তোমরা ধরো ওকে। কি হলো, বসে পড়লি কেন? ঘরে চল। তোর কি হয়েছিল? আমি যে তোর কাছে সব কিছু শুনতে চাই ভাবনা। কি মাস্টার চাচা, এখনই মেয়ে নিয়ে তো তোমার পলাশপুর ছাড়তে হবে। মাস্টার, তুমি তোমার এই অসৎ মেয়েকে নিয়ে এখনই এই গ্রাম ছেড়ে চলে যাবে। কত অহংকার করে ভাবনা আমাকে বলেছিল আমাদের বাড়ির সামনে দিয়ে বউ হয়ে স্বামীর বাড়ি যাবে। এখন কি হবে মাস্টার? কেন, আপনি ভাবনাকে ছোট মিয়ার বউ করে ঘরে তুলে নেন যে, ছোট মিয়া তো ভাবনাকে ভালোবাসে যে। 100% ভালোবাসে। বাসুর কথাই মোর কথা, বুঝে? ঠিক বলেছ। এই বড় মিয়া ছোট ভাই নাদের, আর এই দুই শয়তান রাস্তা থেকে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। আপনারা কেউ ওর কথা বিশ্বাস করবেন না। আমার ছোট ভাই ভাবনাকে তুলে নিয়ে যায়নি, গতকালই তো সে ঢাকায় চলে গেছে। মুই আর বাচ্চু সাক্ষী। হ্যাঁ ঠিক বলেছে যে। না, এই কথাটা বলবেন না, এই কথাটা কেউ বলবেন না। আমার কথা যদি আপনাদের কারো বিশ্বাস না হয় তাহলে তাহলে আমি মরে যাব। তবু নাদের মতো একটা লম্পট বদমাইশকে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করব না। আমি জীবন নষ্ট করব না বাবা। তাহলে চল মা, বাবা মেয়ে দুজনে একসাথে মরে যায়। বাবা, তাহলে তোর জন্য আমাকে আর আমার জন্য তোকে কাঁদতে হবে না। চল মা, মরে যাই। কেন মরে যাবেন? কোন দোষে, কোন অপরাধে মরে যাবেন? এই পলাশপুরে নাদেরের মতো বদমাশ আছে, নিজেকে নিয়ে অহংকার করে বলছি, এই বাদলও আছে। আপনার যদি অমত না থাকে তাহলে কোনো অনুষ্ঠান না করে আমি এই মুহূর্তে ভাবনাকে বিয়ে করে সসম্মানে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। সব কিছু জানার পর একটা কথাই আমি বুঝেছি, একটি মুহূর্তের জন্য ভাবনা নিরাপদ নয়। শকুনের নজর পড়েছে ওর দিকে। বলুন মাস্টার চাচা, আপনি রাজি? ভাবনা, বাবা, তোর কথা ভেবেই আমি বাদলকে বলে দিচ্ছি আমি রাজি। কিন্তু বাবা, আমি মানে সবার জীবনের সব চাওয়া, সব স্বপ্ন সত্য হয় না। তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিলি তোর বিয়ে হবে ধুমধাম করে, কিন্তু কি করবি বল, ওই বদমাইশটা তোর সেই স্বপ্নকে সত্যি হতে দিল না। চল মা, চল কাজী অফিসে, চল। মা,
বড় মিয়া, এইটা কি হইল? এখন কি হবে সাচ্চু বাচ্চু? বড় মিয়া, এইটা কি হইল? বড় ভাই, ভাবনাকে আমি পেলাম না, সেটা বড় কথা না। আমিও মিয়া বাড়ির সন্তান, মিয়া বাড়ি কোনোদিন কখনো কারো কাছে মাথা নত করে নাই, আমিও করব না। ভাবনার রহমত মাস্টার, মিয়া বাড়ি আর তালুকদার বাড়ির মধ্যে দ্বিতীয়বারের মতো দ্বন্দ্ব সৃষ্টি করলো, আমিও ভাবনাকে শান্তিতে সংসার করতে দেব না। মা, মা, কিরে চেঁচামেচি করছিস কেন? আরে ভাবনা মাঝে। মা, আমি ভাবনাকে বিয়ে করেছি। তুই একটা ভালো কাজ করেছিস, আমার পছন্দের ভাবনাকে আমার ঘরের বউ করে এনেছিস। মা, আমারও তোমার প্রতি সন্তান হিসেবে বিশ্বাস ছিল, তুমি আমার এই হঠাৎ সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নেবে। কেন নেব না? তুই জানিস না, আমি ভাবনাকে বলেছিলাম ভাবনা যে ঘরে যাবে চাঁদের আলোর মতো ঘর আলো করতে যাবে। জানতাম না আমার ঘরটি ভাবনা আলো করতে আসবে। আমার মা লজ্জা, ভাবনার বাসর ঘরটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার দায়িত্ব তোকে দিলাম। বেশ তো, নিলাম। ভাবনা চল আমার সাথে, চল যাও। তাহলে এতদিনে আমার স্বপ্ন বাস্তবে রূপ নেবে, সাগরের সাথে আমার লজ্জার বিয়েটা দিতে পারবো। সাগর, সরি বাবা, একটু দেরি হয়ে গেল। কোনো কাণ্ড কিনবে এই আসার সময়? আচ্ছা, তুমি ছবিটা দেখাতে চাও না কেন? আরে তোমার ভয়টা কিসের? আরে তোকে নিয়ে আমার কোনো ভয় নেই, তবে ছবির এই মানুষটিকে তুই চিনিস। ও বুঝেছি, তুমি তাহলে ভাবনাকে ভালোবাসো। ভাবনা তোমার ভালোবাসা, তোমার হাতে ভাবনার ছবি। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, ভাবনাই আমার ভালোবাসা। আরে দেখি দেখি ছবিটা, আরে দেখি না। না না না, আমি ছাড়া এই ছবি কারো ছোঁয়াও নিষেধ। বাবা, এত ভালোবাসা! বাদলকে এক্ষুনি খবরটা দিতে হয়। আরে দেখা দেখো ভাবনার মোবাইল কিনা। ওর কোনো মোবাইল নেই। আসলে কি জানিস ভাবনা কি বলে? ভাবনা বলে মোবাইলে রোজ রোজ কথা বললে অনেক অপেক্ষার পর কথা বলে যে আনন্দ, ওই আনন্দটা নাকি থাকে না। ভালো কথা তো, তাহলে দেখো কার ফোন। দেখছি, বাদলের ফোন। হ্যালো, আরে বাদল তুই বল কি ব্যাপার? শোন, তুই একদিনের জন্য বাড়িতে আয়। কেন, এমন কি ঘটনা ঘটলো যে একদিনের জন্য বাড়ি আসতে হবে? তোকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? হ্যাঁ সারপ্রাইজ, তোকে রীতিমতো চমকে দেব। বল তুই আসছিস তো? হ্যাঁ হ্যাঁ, বাদল বলছে একদিনের জন্য বাড়ি যেতে। হ্যাঁ হ্যাঁ আসছি। তুই যখন মনের মধ্যে একটা কৌতূহলের জন্ম দিয়েছিস তখন তো সেটা মেটাতেই হবে। আমি আজই বাড়ি আসছি। এই ঠিক করে লাগা। বউ আর বাসর ঘরটা দেখে বলো সাজানো ঠিক হয়েছে তো? কি হলো বলো না, সুন্দর হয়েছে? যেমন খুশি গড়াগড়ি করতে পারবে, ফুলে একটা কাটাও নেই। বুঝেছি, এখন আর দেরি হইছে না, যাচ্ছি। এই তোরা চল। হ্যাঁ চল। Thank you.
সত্যি কথা বলতে কি, তোমার সাথে এমন একটা বাসর রাত আমার জীবনে আসবে, আমি স্বপ্ন দেখা তো দূরে থাক, ভুল করে কোনোদিন কল্পনাও করিনি। বিয়েটা যেহেতু হঠাৎ করে হয়ে গেল, তাই তোমার চাওয়া পাওয়া ইচ্ছা অনিচ্ছার কোনো কথাই জানা হলো না। আমি শুধু তোমার স্বামী হতে চাই না, তোমার একজন ভালো বন্ধু হতে চাই। আমি তোমার সুখ দুঃখ সবকিছু সমান অংশীদার হতে চাই। তাই বলছি, তুমি ইচ্ছা করলেই আমাকে তোমার মনের কথাগুলো বলতে পারো। মা, মা, বাদল, বাদল, আরে সব কোথায় গেলি? আমি এসে গেছি। সাগর এসে গেছে। মা, তোমাকে দেখিয়ে ওকে সারপ্রাইজ দেব, যাই ওকে নিয়ে আসি। বাদল, বাদল, কি রে, কি ব্যাপার? তুই তো একদম জামা এসে যাচ্ছিস। দাঁড়া দাঁড়া, কেমন আছিস? ঘটনা কি? আমি ভালো, মাকে কি বলে আমি আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তা বল, কি সারপ্রাইজ? সারপ্রাইজটা ঘরে চল, তারপর বলছি। আরে এখানেই বল না। আরে চল না। আরে বল না, কি সারপ্রাইজ? চল ঘরে গিয়ে দেখাচ্ছি। বড় ড্রামা শিখেছিস। চল না। বল না, গেলেই দেখবি। এখনই কিন্তু বললি না কি সারপ্রাইজ। এই দেখ, এই যে তো সারপ্রাইজ। বউ? কার বউ? তুই বিয়ে করেছিস? আমাকে একবার বলারও প্রয়োজন মনে করলি না। আরে বাবা, হঠাৎ করে করে ফেলেছি, তুই শুধু শুধু রাগ করছিস কেন বলতো? আমাকে না জানিয়ে বিয়ে করলে আমি রাগ করবো না? বিয়েটা কি কোনো ছেলে খেলা নাকি? কোথায় বিয়ে করেছিস, কোন বাড়িতে? বলছি। থাক থাক, আপনাকে আর কষ্ট করে বলতে হবে না, আমি নিজেই বরং বউর ঘুমটা তুলে দেখবো, তারপর তোর সঙ্গে কথা বলবো। বেইমান কথা, আমাকে না জানিয়ে বিয়ে? শোন শোন, দিলি তো শুভ কাজে ব্যাঘাত ঘটিয়ে, বল কি বলবি? আমার বউয়ের মুখ দেখবি কিছু দিবি না? বাকি রইল, আগে ঘুমটাটা খুলে দেখি, দেখি পছন্দ হয় কিনা, আর যদি পছন্দ হয়েই যায় তাহলে না হয় তোর জায়গাতে আমাকেই দিয়ে দেব, এটাই হবে তোর বউয়ের সবচেয়ে বড় উপহার। শোন, তোকে কিচ্ছু দিতে হবে না, নে ঘুমটাটা খোল। দেখছি, আমার এমন লজ্জা লাগছে মনে হচ্ছে নিজের বউয়ের মুখ দেখবো। আরে বাবা, এত ঢং না করে ঘুমটাটা খোলতো। আচ্ছা তোর বউকে বল আমি চোখ বন্ধ করলে মজুন আগে আমাকে দেখে। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, ওয়ান টু টু থ্রি। এই বল, চোখ খুলবো? কিরে খুলবো? হ্যাঁ খুল। হ্যাঁ খুলবো, খুললাম কি? কিরে কেমন সারপ্রাইজ দিলাম? অনেক বড় সারপ্রাইজ, অনেক বড় সারপ্রাইজ। এখন তো আর নিশ্চয় বলবি না, তোর পছন্দের সব কিছু সেই ছোটবেলা থেকে আমি কেড়ে নেই। এবার তোর সে পছন্দের মেয়েটির নামটি বল আমাকে, দেখি কে বেশি সুন্দর, আমার ভাবনা না তোর ভালোবাসা মেয়েটা। কি হলো বল, চুপ করে আছিস কেন বল? কি আর বলবো, তুই আমার চেয়ে অনেক বেশি ভাগ্যবান, তোর ভাবনা বধু বেশি, আমার ভাবনার চেয়ে অনেক বেশি সুন্দর। এত বড় সারপ্রাইজের জন্য আমি তৈরি ছিলাম না। বেস্ট অফ লাক। পাগল ছেলে, বিয়েতে বলিনি বলেন নিশ্চয়ই রাগ করেছে। Thank you.
সাগর কি হয়েছে বাবা? আমি একটু আসছি মা। সাগর এভাবে চলে গেল। স্বপ্ন এত আশা, এক জীবনের ভালোবাসা, তুমি ছাড়া শূন্য জীবন সবই অন্ধকার। ভাবনা যত তোমায় ঘিরে, পারলে দেখো বুকটা ছিঁড়ে, তুমি বিনা শূন্য হৃদয় মরু হাহাকার। তুমি আমার সন্ধ্যা সকাল, চাই না কিছু আর। ভাবনা, ভাবনা, ভাবনা কি হয়েছে তোমার? মা, মা, আমার হৃদয়টাকে তুমি কেন ভেঙে কাছের মতো টুকরো টুকরো করে দিলে ভাবনা? টুকরো টুকরো কেন তুমি আমার দু চোখের সুখের স্বপ্নগুলোকে মিথ্যে করে দিলে? কেন তুমি মিথ্যে করে বলেছিলে আমি তোমার জীবন, আমি তোমার মরণ ভাবনা? কেন বলেছিলে, কেন কেন বলেছিলে ভাবনা? কেন কেন বলেছিলে ভাবনা? কেন? ডাক্তার সাহেব কেমন দেখলেন? তেমন ভয়ের কিছু নেই, অতিরিক্ত মানসিক চাপে এমনটি হয়েছে। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, সকালে ঘুম ভাঙলে অনেকটা সুস্থ হয়ে যাবে। এই নিন প্রেসক্রিপশন, আমি চলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ডাক্তার তো ভাবনার কথা বলে গেল, কিন্তু সাগর কোথায়? সাগরকে তো দেখছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না। সাগর বেরিয়ে গেল, ভাবনা জ্ঞান হারিয়ে ফেলল। মা বলো না, এর মধ্যে কোনো যোগসূত্র নেই তো? কি আবল তাবল বকছিস, একবার খোঁজ নিয়ে দেখ সাগরটা গেল কোথায়। এই লন কি ব্যাপার সাগর, এটা তো মদের দোকান, তুমি কি দুধের দোকান মনে করে ডুইকা পড়ছ? না, মদের দোকান মনে করি এসেছে। কি ব্যাপার, খাবে নাকি? সবাই খাচ্ছে, আমি খেলে দোষ কি? রুস্তম, এক বোতল সেই মদ দাও। যে মদ খেলে বুকের যন্ত্রণা ভোলা যায়। রুস্তম, সাগরকে আসলে একটা দামি মদের বোতল দে, দামটা আমি দিয়ে দেব। ঠিক আছে। আয়নাদের, মদের দাম তুই দিবি কেন? মিয়াবাড়ির ছেলে বলে কি টাকার গরম দেখাচ্ছিস? আমিও কিন্তু তালুকদার বাড়ির ছেলে। আহা হা, এত রাগ করছিস কেন? আমি তো বলে নেই তুই গরিবের ছেলে, মনে কর বন্ধু সে দামটা দিয়ে দিলাম এই আর। বন্ধু তুই? সাগর, তুই কোনো একদিন আমাকে বড় শত্রু মনে করতি ভাবনার কথায়, কিন্তু আজকে আজকে তোর আসল শত্রু কে? ওই ভাবনা আর বাদল। আচ্ছা তুই কি পারবি? তোর চোখের সামনে ভাবনা বাদলকে ভালোবাসবে আর তুই সেই দৃশ্য দেখতে পারবি না, পারবি? পারা যায় না। তাই বলছি, মদ খেয়ে মনের যন্ত্রণা ভুলতে চাইলেও তুই ভুলতে পারবি না। তার চেয়ে ভালো একটা কাজ কর,
ওই বাদল রে ভাবনার জীবন থেকে সরায় দে। রুস্তম চল। ঠিক আছে চলে। অচেনা অজানাতে দুজনে দুটি পা বাড়াতে প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার ভালোবাসাতে সব আমি চাই বলতে নতুন স্বপ্নে চাই ভাসতে চন্দ্র হবে আমি চাই হাসতে প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার ভালোবাসাতে।
কি হয়েছে সাগর? খবরদার, আর এক পাও আগাবি না। তুই একটা বিশ্ব বিমান, তুই যে থালাতে খেয়েছিস সেই থালায় তুই ফুটো করে দিয়েছিস। তুই ভুলে গেছিস তুই আমাদের বাড়ির কোনো রক্ত না হইও, সেই ছোটবেলা থেকে সমান অধিকারে তুই আমার সঙ্গে বড় হয়েছিস। আমার মা আমার মুখে খাবার তুলে দেওয়ার সাথে সাথে তোর মুখেও খাবার তুলে দিত। মা তোকে তার নিজের সন্তানই মনে করত, আর তুই তুই আসলে একটা বেইমান। বল আমি কি করেছি, কি এমন বেইমানি করেছি যে তুই আমাকে বিশ্ব বেইমান সাজিয়ে দিলি? শোন সাগর শোন, বেইমানি করা তো দূরে থাক, তোর সাথে মার সাথে বেইমানির কথা ভাবার আগে আমার যেন মরণ হয়। মরণ তোর হবে, তবে আজ আমার হাতে। তুই কি ভাবলি? হ্যাঁ তুই কি ভাবলি আমার প্রেম আমার ভালোবাসাকে তুই কেড়ে নিয়ে তুই আমার সামনে বেঁচে থাকবি? এই বাদল, এই হ্যাঁ ভাবনা আমার রইল না, ভাবনা ভাবনা তোর হয়ে গেল। তাহলে ভাবনাই তোর পছন্দের সেই মেয়েটি ছিল? হ্যাঁ ভাবনা আমার ছিল, শুধুমাত্র তুই আমার জীবন থেকে ভাবনাকে সরিয়ে দিয়েছিস, তোর জন্য আমার হৃদয়টা শূন্য হয়ে গেল। ভালোবাসা হারানোর শূন্য হৃদয়ে আমি বেঁচে থাকবো, আর তুই আমার ভালোবাসার ভাবনাকে নিয়ে সুখী সংসার করবি? এ হতে পারে না, ভাবনাকে ছাড়া আমি বাঁচব না। তাই তোকে ভাবনার জীবন থেকে সরিয়ে দিয়ে আমার ভাবনাকে আমি আমার করে নেব। সাগর আমি তোর ভালোবাসার ভাবনাকে তোর জীবন থেকে বেমানি করে কেড়ে নেইনি। আমি তোর আর একটাও কথা শুনতে চাই না, তুই মরবি কিন্তু আমার হাতে, মরার জন্য প্রস্তুত। সাগর না, সাগর না, ভালো যে বাঁচতে পারে সে কখন অন্যায় করতে পারে না, ভালো যে বাঁচতে পারে সে কখনো খুন করতে পারে না। সরে যাও ভাবনা, সরে যাও। না সরে যাও বলছি। না সাগর না, ভাবনা আমি যাব না, আমি সরে যাও ভাবনা, ভাবনা সাগর দেখ বাদল দেখ, আর কিছুক্ষণের মধ্যে ভাবনা আমার হয়ে যাবে, আর তুই তুই এই পৃথিবী ছেড়ে চলে যাবি, চলে যাবে এই পৃথিবী ছেড়ে। ভাবনা না না না, তুমি আমার সন্ধ্যা সকাল, তুমি আমার রাত, তোমায় পেয়ে সব পেয়েছি, চাই না কিছু আর। এত স্বপ্ন এত আশা, এক জীবনের ভালোবাসা, তুমি ছাড়া শূন্য জীবন সবই অন্ধকার। ভাবনা আমি তোমাকে ভালোবাসি, ভাবনা 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 আমি তোমাকে ভালোবাসি, ভাবনা আই লাভ ইউ, ভাবনা আই লাভ ইউ, আই লাভ ইউ ভাবনা, আমি তোমাকে ভালোবাসি, ভাবনা আমি তোমাকে ভালোবাসি, ভাবনা। তালুকদার বাড়ির ছেলে হয়ে তুই মদ খেয়েছিস? একবার শুধু ভাব, এ কথা যদি মা জানতে পারে তাহলে মা কত দুঃখ পাবে, কত কষ্ট পাবে। সাগর আমি তুই সেই ছোটবেলা থেকে একসাথে খেলতে খেলতে বড় হয়েছি, দুজন দুজনের হাসি কান্না কষ্ট যন্ত্রণা ভাগ করে নিয়েছি। এই কথাটাও বল, আমি যা কিছু পছন্দ করেছি তুই সবসময় আমার সেই পছন্দের জিনিসটাকে জোর করে কেড়ে নিয়েছিস। সে তো ছোটবেলায়, এখন তো আর বলতে পারবি না তোর পছন্দের কোনো কিছুকে আমি জোর করে কেড়ে নিয়েছি। একটা প্রমাণ দেখা, যদি প্রমাণ দেখাতে পারিস তো। এক মিনিট, ভাবনা 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 বলে ডাকছিস কেন? তুই যা বলতে চাইছিস নিজেই বল। অবশ্যই বলবো, ভাবনাকে ডেকে এনে ওকে সাক্ষী রেখে তারপর বলবো। ভাবনাকে সাক্ষী রেখে কি বলবি,
ও নিজেই তো একটা বেঈমান। এসো। ভাবনা, সাগর আমার বিরুদ্ধে একটা অভিযোগ তুলেছে। অভিযোগটা হলো আমি নাকি ওর পছন্দের সবকিছু ছোটবেলা কেড়ে নিতাম। আমি স্বীকার করছি ওর অভিযোগটা একদম সত্যি, কিন্তু এই এখন একটা প্রমাণ দেখা যে তোর পছন্দের কোনো কিছু কেড়ে নিয়েছি। শোনো ভাবনা, যদিও প্রমাণ করতে পারে, এই তোমাকে সাক্ষী রেখে বলছি, সাগর আমাকে যেই শাস্তি দেবে আমি সেই শাস্তি মেনে নেব। তাই ভাবনা, তুমি ওকে বলো না একটা প্রমাণ দিতে। জানি পারবি না, এই জন্যই পারবি না যে কারণ আমি তোর পছন্দের কোনো কিছু কেড়ে নেইনি। এবার তো বলবি তোর কষ্টটা কোথায়। তোর কষ্টের কথা জানার অধিকার আমার আছে। আমি তোর বন্ধুর মতো সে ছোট্ট ভাই, আমি তোর জন্য জীবনও দিতে পারি। এই তুই বলতো তোর কষ্টটা কোথায়। ভাবনা, তুমি তোর বন্ধুর মতো ছিলে, তুমি ওকে জিজ্ঞেস করো তো ওর কষ্টটা কোথায়। বাদল, বাদল, এই আসছি। সারাদিন খালি লিপস্টিক ঘষাঘষি, কপাল হলো ওই মাস্টারের মেয়ে ভাবনার। মেঘ না চাইতে বৃষ্টি, হুট করে তালুকদার বাড়ির বউ হইয়া ঢুকিয়া পড়লো। তোরে সেই কবে থেকে বলছি, সাগর ছেলেটা শহর থেকে বাড়িতে আসলে ওর পিছু পিছু একটু ঘোরাঘুরি করবি, একটু মিষ্টি মিষ্টি কথা বলবি। কার কথা কে শুনে? হ্যাঁ বলি, কার কথা কে শুনে? মা, তুমি কি বলতে চাও? তুমি মনে করো তোমার কথা আমি বুঝি না? মিষ্টি মিষ্টি কথা বলা মানে সাগরের সাথে প্রেম করা, এই তো? হ্যাঁ, প্রেম করা। তুই কি বুঝতে পারছিস সাগররা কত বড় লোক, কত জমি জমার মালিক? তুই যদি একবার বউ হয়ে ওই বাড়িতে যেতে পারিস, তাহলে সারা জীবন রাজরানী হয়ে থাকবি, রাজরানী। মা, তোমার এত লোভ কেন? তুমি জোর করে সাগরের সাথে আমাকে প্রেম করতে বলছো। মা, তুমি কি জানো জোর করে ভালোবাসা হয় না? কি হয় আর কি হয় না সেটা আমার জানার দরকার নাই। আমি শুধু তোকে তালুকদার বাড়ির বউ হিসাবে দেখতে চাই, এটাই আমার শেষ কথা। শুন, একটা কথা মনে রাখিস, ওই মাস্টারের মেয়ে ভাবনা আমার মনের ভিতরে হিংসা ধরিয়ে দিয়েছে, তাই আমি তোর কোনো কথা শুনবো না। তোকে আমার সব কথা শুনতে হবে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার তো নতুন করে বলার কিছুই থাকতে পারে না। তুমি তো সেই যে ভালোবাসলে একজনকে আর বিয়ে করলে আরেকজনকে। তুমি আমাকে স্বপ্ন দেখালে, আর তুমি তোমার স্বপ্ন সত্যি করলে বাদুলকে বিয়ে করে। তুমি ঘর বাঁধতে চেয়েছিলে আমাকে নিয়ে, আর তুমি ঘর বাঁধলে বাদুলকে নিয়ে। এরপর তো আর তোমার কোনো কথা থাকতে পারে না। পারে সাগর, পারে। যে কথাগুলো শুনলে তোমার মান অভিমান সব শেষ হয়ে যাবে। যে কথাগুলো শুনলে তুমি তোমার ভালোবাসার আদালতে যেখানে আমাকে আসামি সাজিয়েছ, সেখান থেকে আমাকে বেকসুর খালাস দেবে। তোমার এই নতুন অভিনয়টা তুমি আমার সঙ্গে কেন করতে এসেছো তা আমি খুব ভালো করে জানি। আরে তুমি ভেবেছ আমি মদ খেয়ে মাতাল হই, তোমার আমার ভাল, তাই তো? ভয় নেই ভাবনা, ভয় নেই। তুমি তোমার ভাসুর সাথে বাদলের হাতে দুধের গ্লাস, আর আমার হাতে মদের বোতল তুলে দিল। ওই মদ খেয়ে আমি কখনো তোমার জীবনের সঙ্গে শত্রুতা করব না, কখনো না, কখনো কাউকে বলবো না। আমি চার অক্ষরে ভালোবাসি, একে মনে প্রাণে বিশ্বাস করি। আসলে আমি ভাবনা নামের একটা মিথ্যে মরিচিকার পিছনে ছুটেছিলাম, কখনো কাউকে বলবো না। আমি যে আরক্ষীর ভালোবাসাকে বিশ্বাস করেছিলাম, আর আমার এই ভালোবাসা আমাকে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, আমার মুখে মদের বোতল তুলে দিয়েছে। কখনো কাউকে বলবো না বাবা। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, আমাকে আমার মতো থাকতে দাও। হাট বাদলকে নিয়ে, বাদলকে নিয়ে তুমি সুখী থাকো। নামা।
এ আমি কি করলাম? আমি সাগরের ভালোবাসার ভাবনাকে কেড়ে নিলাম? না, এ হতে পারে না। আমি যেমন আমার অজান্তে সাগরের ভাবনাকে আমার করে নিয়েছি, সবার অজান্তে আমি সাগরের ভাবনাকে সাগরের জীবনে ফিরিয়ে দেব। মার্কেটে জামাটা দেখলাম না, ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ওটা কিন্তু আমি নেব। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোকে কিনে দিব। হ্যাঁ আর শোনো মা, আরে এই রে শুদ্ধ দাঁড়া 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 কে মা, সাগর না? হ্যাঁ হ্যাঁ চলো চলো, নাম তো আয় দাঁড়া দাঁড়া, আরে আয় মন, আরে সাগর, এই সাগর, সাগর কি হয়েছে তোমার? মা সাগর এমন করছে কেন? কেন এমন করছে জিজ্ঞাসা না করে সাগরকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চল। চলো তোরে মা ছাড়ো না, নিয়ে যাচ্ছি, চল নিয়ে তো ধর সাগর, ঘুরে দি ঘুরে দি। এসব কি করে হলো? লজ্জা শুন, তুই সারা রাত সাগরের পাশে থাকবি, সাগর মদ খেয়ে মাতাল হবে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আর সেই কারণটা তুই খুঁজে বের করে ঝোপোঝে কোপ দিয়ে তুই হয়ে যাবি সাগরের বন্ধু। বন্ধু হওয়াটাই ছিল কঠিন, আর সেই কঠিন কাজটাই যখন করে ফেলেছি তখন ওই সাগরকে ব্যবহার করে ভাবনাকে দুঃখ আর কষ্টের নদীতে ডুবিয়ে মারাটা খুব একটা কঠিন কাজ হবে না। ওই ভাবনা বুঝিস, ভাবনা সাগরের জন্য আমাকে অবজ্ঞা করেছে। একদম ঠিক, তাই সাগরকে দিয়েই আমি ভাবনাকে দুঃখ দিতে চাই, কষ্ট দিতে চাই, যন্ত্রণা দিয়ে কাঁদাতে চাই। আর এর জন্যই আমার প্রথম কাজ হবে
সাগরকে দেবদাস দেবদাস বানানো। লজ্জা, আমি এখানে তোমার পাশে, তার মানে আমি তোমাদের বাড়িতে? হ্যাঁ, আমাদের বাড়িতে। কিন্তু আর বলো না বাবা, কাল রাতে তুমি কি সব আজে বাজে খেয়ে রাস্তায় পড়েছিলে? নাও বাবা, দুটুকু খেয়ে নাও। না না, ঠিক আছে। আমরা তো আর তোমাকে দেখে রাস্তায় ফেলে চলে আসতে পারি না, তাই লজ্জা আমাকে বলল, মা চলো সাগর ভাইয়াকে ঘরে নিয়ে যাই। তাই নিয়ে এসেছি, নাও বাবা খেয়ে নাও। না না, ঠিক আছে, আমি খাবো না। আমি বরং এখন আসি। যখন খুশি এসো বাবা। জানো বাবা, লজ্জা সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি, তোমার পাশে ঠায় বসে রাত কাটিয়েছি। কতবার বললাম সাগর ঘুমোচ্ছে, তুই একটু ঘুমিয়ে নে। মা তুই চুপ থাক। লজ্জা সে কি রাগ বলে কি না, তোমার ঘুম আসলে তুমি গিয়ে ঘুমাও, আমি সারা রাত সাগরের পাশে জেগে থাকবো, তাতে তোমার কি? ঠিকই তো বাবা, আমার তাতে কি? কাল রাতের ঘটনার জন্য আমি খুবই দুঃখিত, আর তুমি আমার জন্য যা করেছো তার জন্য অনেক ধন্যবাদ। ও মা, ধন্যবাদ দিচ্ছ কেন বাবা? এ আর এমন কি করলো? আমি মনে করি লজ্জা তোমার জন্য এর চেয়ে অনেক বেশি কষ্ট করতে পারবে বাবা। আমি তোর কেউ না, যার আমি ছিলাম সেই যখন আমাকে কষ্টের নদীতে ডুবিয়ে দিয়ে চলে গেল, তাই বলছি লজ্জা কেন মিছিমিছি আমার জন্য কষ্ট করবে? তুমি কার কথা বলছো, কেন বলছো আমি কিছুই জানতে চাই না, শুধু তোমাকে একটি কথাই বলবো বাবা, তোমার বাবা আর লজ্জার বাবা ছিল দুই বন্ধু, সেই ছোটবেলায় ওয়াদা করেছিল লজ্জার সাথে তোমাকে বিয়ে দিয়ে বন্ধু থেকে আত্মীয় হবে। দুজনের মনের আশা পূর্ণ হওয়ার আগে এক নৌকা ডুবিতে দুজনেই মারা গেল। মা তুমি চুপ করবে? কেন চুপ করবো, আমি তো মিছে মিছে কিছু বলছি না, তুই অস্বীকার করতে পারবি? সাগরকে তুই মনে মনে পছন্দ করিস না? বলছিলাম কি, আমি এখন আসি, মা নিশ্চয় চিন্তা করছে। আবার এসো বাবা। এই যা, দুটুকু তো খেয়ে গেল না। মা তুমি একের পর এক মিথ্যে কথা বলো কি করে, তোমার কি মুখে একটু আটকায় না? যা যা তুই এখান থেকে, মুখে একটু আটকায় না। তোকে সুখী করার জন্য, তোকে তালুকদার বাড়ির বউ বানানোর জন্য এরকম হাজারো মিথ্যা আমি বলতে পারি। তুমি? হ্যাঁ আমি। এখানে কি চাই? আমার তো কোনো ছেলে নেই যে তুমি তার সাথে দেখা করতে এসেছো। মোটেও না, আমি দেখা করতে এসেছি লজ্জার সাথে। লজ্জার সাথে? লজ্জার সাথে তোমার কিসের সম্পর্ক? সেটা লজ্জাকে ডেকে জিজ্ঞাসা করুন। লজ্জা, লজ্জা! আকাশ তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ। শোনো, তোমার মা আমার সাথে তোমার সম্পর্কের কথা জিজ্ঞেস করছিল, তুমিই বলে দাও। ও কি বলবে, কিছুই বলবে না। মা আসলে তুমি সবসময় বেশি কথা বলো। কেন আমি বলবো না আকাশকে আমি ভালোবাসি? আমি আকাশকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি। ওর তো ঘর বাঁধার মতো সুন্দর একটা ঘরই নেই। এই ছোকরা, এই তোর এমন কি আছে যা দিয়ে তুই আমার মেয়েটাকে সুখী করতে পারবি? অর্থ আর প্রাচুর্য দিয়ে কাউকে সুখী করা যায় না, তাই লজ্জাকে সুখী করার জন্য আমার ভালোবাসাটা অনেক কিছু। না, অনেক কিছু না, তাই তোর ভালোবাসার শুকনো কথা বলার জন্য কখনো তুই লজ্জার সাথে দেখা করতে আসবি না। মা, লজ্জার সাথে তোর এই ভালোবাসাকে আমি স্বীকার করি না। এটা কিন্তু আপনার কথা, লজ্জার কথা না। লজ্জার কথাটা সম্পূর্ণ অন্য রকমের।
লজ্জা শুধু আমার ভালোবাসাকে শিকারই করে না, আমার ভালোবাসার জন্য মরতে পারে। কিছু মনে করবেন না, তার একটু নমুনা দেখাই। এসো লজ্জা। আমাকে চেনে না, আমি কুন্ডা দিয়ে ওকে মার খাওয়াবো। হাকড়।
প্রেম করছিস শালা, দুই টাকার চীনা বাদাম খাওয়ার প্রেম? বাদল, তোমাকে ধন্যবাদ। তা না হয় ঠিক আছে, কিন্তু ওরা তোকে মারতে চেয়েছিল কেন? মারতে চেয়েছিল আমার মার জন্য। আমার মা ওদের টাকা দিয়ে পাঠিয়েছে। কি আজেবাজে কথা বলছিস, তোর মাকে তো এমন মা কখনো মনে হয়নি। আর তাছাড়া গুন্ডা ভাড়া করার পেছনে কারণই বা কি? প্রেম, ভালোবাসা। আমি আকাশকে ভালোবাসি তাই। চার অক্ষরের ভালোবাসাটা খুব খারাপ কিছু। কখনো কাউকে কাঁদা, আবার কখনো কাউকে কষ্ট দেয়, আবার কখনো কারো মনের ভেতর চিতার আগুনের মতো জ্বালিয়ে পুড়িয়ে মারে। তাই বলছি, ভালোবাসতে গিয়ে তোর আবার কাঁদিস নে। তুমি একটু সাহায্য করলেই লজ্জা সাগরকে পেতে পারে, লজ্জার দু চোখের স্বপ্ন সত্যি হয়, সাগরকে নিয়ে লজ্জা ঘর বাঁধতে পারে। তুমি বলো, তালুকদার বাড়ির ছেলে, মনের দুঃখ কষ্ট ভোলার জন্য মদ খেয়ে রাস্তা রাস্তায় পড়ে থাকবে, এটা কি ঠিক? সাগর নামটা না বললেও ওর কথাতে আমি বুঝেছি কোনো মেয়ে ওকে কষ্ট দিয়েছে। আমি অবশ্য সাগরকে বলেছি, তুমি আমার লজ্জাকে বন্ধু মনে করো, ও তোমার সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে। তুমি বিশ্বাস করবে কি না আমি জানি না, তবে আমি বিশ্বাস করি একটি নারী পারে অন্য একটি নারীর দেওয়া কষ্টকে পুরুষের মন থেকে ভুলিয়ে দিতে। তাই সাগরের কষ্টকে ভোলানোর জন্য তালুকদার বাড়ির বউ হিসাবে তোমার একটা ভূমিকা থাকা প্রয়োজন। আপনার কথাগুলো তো শুনলাম, দেখি কি করতে পারি। কি করতে চাও তুমি, কি করতে চাও? দালালি সাগর? হ্যাঁ, সাগরের জীবনে নতুন করে আবার অন্য কোনো মেয়ের ভালোবাসার দালালি? সাগর, তুমি এত নিষ্ঠুরভাবে এই কথাগুলো বলতে পারলে? কেন পারবো না? হ্যাঁ, কেন পারবো না? আরে তুমি যদি মনে করো আমার দু চোখে ব্যথার বৃষ্টি ঝরিয়ে আবার তোমার সেই হাত দিয়ে সেই বৃষ্টি পানি মুছে দিতে আসবে, আর আমি তোমাকে সেই সুযোগটা করে দেব, সেটা কখনো হবে না, সেটা তোমার ভুল ধারণা। শোনো ভাবনা, আজ থেকে আবার ভালো মন্দ দেখার কোনো অধিকারই আর তোমার নেই। অধিকার আছে, আছে, কারণ তুমি আমাকে এখনো ভালোবাসো সাগর। মিথ্যে, মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। মিথ্যে নয় সাগর, মিথ্যে নয়। তোমারই কষ্ট বলে দেয় তুমি আমাকেই ভালোবাসো, আমাকেই ভালোবাসো। মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। তোমার এই যন্ত্রণা বলে দেয় তুমি তুমি আমাকেই ভালোবাসো।
আমাকেই ভালোবাসো, তাই তোমার প্রতি আমার অধিকারটা সাগর তুমি আমাকে এখনো দিয়ে রেখেছো। অধিকার? অধিকারের অর্থটাই তুমি জানো না। তোমার মতো মানুষের মুখে ওই অধিকার শব্দটাই মানায় না। তাই বলছি, আমি যেমন তোমার সুখে হাত বাড়াইনি, তেমনি তুমিও আমার কষ্ট ভুলিয়ে দেবার জন্য মিথ্যে অধিকারে নাটক করে আর কখনো আমার কাছে আসবে না, কখনো আসবে না, কখনো না। সাগর মা, ভাবনা ঠিকই বলেছে, সাগরকে এই মুহূর্তে একটা বিয়ে দেয়া দরকার, নইলে সাগর ঘরছাড়া হয়ে যাবে। তুমিই বলো মা, আমি তো তোমাদের বাইরের সন্তান ছিলাম, তোমরা একটা অনাথ সন্তানকে বুকে টেনে নিলে, মা বলে ডাকার অধিকার দিলে, ঠিকানাহীন একটা ছেলেকে ঘর দিলে, সেই আমি ঘরে থাকব, আর যার বাড়ি যার ঘর সেই সাগর বাইরে থাকবে, এটা হয় না মা? ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনা দরকার মা। তার আগে আমার জানা দরকার ওই মেয়েটা কে, যে সাগরের সাথে ভালোবাসার খেলা করে আমার সাগরের জীবনটাকে নষ্ট করে দিল, আমার সাগরের মুখে মদের বোতল তুলে দিল। মা, এমনও তো হতে পারে, মেয়েটি একটি পরিস্থিতির শিকার, মেয়েটি হয়তো কখনোই সাগরকে দুঃখ কষ্ট দিতে চায়নি, মেয়েটির নিয়তি হয়তো মেয়েটিকে আজকে সাগরের কাছে ছলনাময়ী সাজিয়েছে, যা আমরা কেউ জানি না মা। তাই মেয়েটির কথা না ভেবে এই মুহূর্তে আমাদের সাগরের কথা ভাবতে হবে, সাগরকে ঘরে ফিরিয়ে আনতে হবে। এই জন্য একমাত্র তুমিই পারো মা সাগরকে বিয়েতে রাজি করাতে। মা, তুমি সাগরকে রাজি করাও, নইলে সাগর দুঃখ কষ্ট যন্ত্রণার আগুনে পুড়ে শেষ হয়ে যাবে মা, শেষ হয়ে যাবে। সাগর, আসলে এইভাবে যন্ত্রণার আগুন নিভবে না, শত্রু থেকে তোর বন্ধু যখন হয়েছি তখন তোকে যন্ত্রণা ভোলানোর একেবারে সঠিক ওষুধটাই আমি দেব। তোকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তোর দুঃখ যন্ত্রণা সব ভুলে যাবি, সব। চল বিনোদিনীর কাছে যাই। বিনোদিনী? হ্যাঁ বিনোদিনী। বিনোদিনী, অফুরন্ত সুখের ভাণ্ডার, রূপের ঝলকানি, আর ওই বিনোদিনী পারে তোর সমস্ত যন্ত্রণা দূর করে দিতে। বিনোদিনী তোর যন্ত্রণা দূর করার ওষুধ, শুধু ওষুধ না, মহা ওষুধ। বিনোদিনী, ঘুঙুরটা পা থেকে খুলিস না। আবার কোন ঘাটের মরাকে নিয়ে এলি? ঘাটের মরা না, আমার বন্ধু, ওর নাম সাগর। সাগরের মতো হৃদয় নিয়ে ভালোবাসতে গিয়ে হোঁচট খেয়ে যন্ত্রণার সাগরে মুখ থুবড়ে পড়েছে। এখন বুঝি আমাকে হাত ধরে টেনে তুলতে হবে? অনেকটা তাই। সেই চন্দ্রমুখীর সময় থেকে আজ পর্যন্ত তোরা আমাদের কি মনে করিস বলতো? চন্দ্রমুখী থেকে আজ পর্যন্ত সময় পার হয়েছে অনেক, কিন্তু কিন্তু তোদের ধারণা বদলায়নি। তোরা শুধু মনে করিস চন্দ্রমুখী থেকে বিনোদিনীর নামটা পরিবর্তন হয়েছে, আর কিছুই না। তুই দেখছি অনেক কথাই বলতে শিখেছিস, তোদের জন্মটাই পোড়া মনে নতুন করে ভালোবাসার মলম মাখিয়ে দেওয়ার জন্য, এর জন্য টাকা পাস, এটাই বা অস্বীকার করছিস কেন? এবার বল, তোর অনেক প্রশংসা করে আমার বন্ধুটাকে এখানে নিয়ে এসেছিলাম, কি ফিরিয়ে নিয়ে যাব? চল চল বন্ধু, এখানে এক মিনিট না, চল। প্রশংসা করে যখন নিয়ে এসেছিস তখন দুর্নাম করে ফিরিয়ে নিয়ে যাবে কেন? দে, হাতে তুলে দে, একবার বুকে জড়িয়ে নিয়ে দেখি বুকের ভেতরে যন্ত্রণার অবস্থানটা কোথায়।
ভাবনা, আমি তোমাকে আমার খুশির সংবাদটা জানাব। নাদের, তুই এত রাতে এই বাড়িতে? তোকে আমার একটা খুশির সংবাদ শোনাতে এসেছি। তোর খুশির সংবাদের সাথে আমার সম্পর্ক কি? আরে আছে আছে। আমার খুশির সংবাদটা বলার পরপরই তোর বুকের ভিতর কান্না শুরু হয়ে যাবে। তুই কষ্টে যন্ত্রণায় ছটফট ছটফট করবি। তোর এই সমস্ত কথা শোনার সময় আমার নেই, যা এখান থেকে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর পীড়িতের সাগর রে আমি এক বিনোদিনী নামে একটা বাজে মেয়ের কাছে পৌঁছে দিছি। আমি জানি তোরে কিভাবে আঘাত করলে সেই আঘাত বিষাক্ত তীরের মতো তোর বুকে যায়া লাগবো। নাদের চুপ, একদম চিৎকার করবি না। আমি কিন্তু দেখে শুনে ফাঁকা বাড়ি পেয়ে বাড়িতে ঢুকেছি, তাই ভুল করে তোর চিৎকার কেউ শুনতে পেলে তোকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। শোন ভাবনা, আমি যেমন সাগরকে মদ আর বিনোদিনী এই দুইটা দিয়ে শেষ করে দিতে চাই, তেমনি তোর চোখের সামনে তোর ভালোবাসার সাগর তিল তিল করে শেষ হয়ে যাবে দেখেও তুই কিছুই করতে পারবি না। অথচ কষ্টের আগুনে তুই দাউ দাউ করে জ্বলে শেষ হয়ে যাবি, এটাই আমার প্রতিশোধ। আমার এই অবজ্ঞা করার শাস্তি তোকে আমি এভাবেই দিতে থাকব। ভাবনা আমাকে বলল লজ্জা সাগরকে ভালোবাসে, লজ্জাই পারবে সাগরকে সুখী করতে। আর ভাবনার মতো লজ্জাকে আমার পছন্দ ছিল, তাই আপনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য ডেকে এনেছি। আপনি রাজি হলেই বিয়ের দিন পাকা করব। আমি আমি রাজি হব মানে? আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আজকের দিনটা আমার জীবনের সবচাইতে খুশির দিন। তাই আমি বলতে চাই, দেরি না করে সামনের শুক্রবার বিয়ের দিনটা ঠিক করলে মন্দ কি? হ্যাঁ, মন্দ হবে কেন, ভালোই হয়। হ্যাঁ, তাহলে শুক্রবারই বিয়ের দিন ঠিক করা হলো। কি ব্যাপার লজ্জা, এভাবে দৌড়াচ্ছ কেন? শোনো, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম, আর দেরি করা যাবে না। মা কিন্তু সাগরের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা করছে। সাগর কিনে ভয়ের কোনো কারণ নেই, সাগর ভাবনাকে ভালোবাসে। কি বললে তুমি? হ্যাঁ, ভাবনাকে ভালোবাসে। যা সত্যি তাই বললাম। তুমি কি পলাশপুরে এসে কোনো খবরই রাখোনি? কিসের খবর? বাদলের সাথে ভাবনার বিয়ে হয়েছে। কি বললে তুমি? ভাবনার সাথে বাদলের বিয়ে হয়েছে? আর সাগর? বাটলে খট খট খট, প্রেম
চম্পা। তোমার মতো করে ভাবনা আমাকে কেন ভালোবাসলো না? এই কথাটা তোমার মতো হোঁচট খাওয়া পুরুষরা সবাই বলে। কথাটা চালু করেছিল দেবদাস। আসলে সত্যিটা কি জানো, এই কথাটা বলার পরেও তুমি একসময় আমাকেই বলবে, বিনোদিনী আমি যাই, আমার ভালোবাসার শিকড়টা ভাবনার কাছে, তাই আমি ভাবনার কোলেই মরতে চাই, যেমন দেবদাস পার্বতীর কাছে মরার জন্য ছুটে গিয়েছিল। আমি দেবদাস নই সাগর, আর তুমিও চন্দ্রমুখী নও বিনোদিনী, তাই বলছি আমি বিনোদিনীকে ছেড়ে কোথাও যাব না, আমার জীবন মরণ সবই এখন তুমি, সবই তুমি বিনোদিনী, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না।
কোথাও যাব না বিনোদিনী, তোমাকে ছেড়ে বাঁচবো না বিনোদিনী। আমাকে কষ্ট দেবার জন্যে, তুমি নিজের কষ্ট ভোলার জন্যে এমন একটা নোংরা জায়গায় এসে নিজের ঠিকানা খুঁজে নিবে তা আমি আমি ভাবতেও পারিনি। জি সাগর, ভাবনা, এই বুঝি তোমার ভাবনা? আচ্ছা, তুমি কি যেন বললে, নোংরা জায়গা? আমি যদি বলি তোমার মতো মেয়ে নোংরা মনের চেয়ে এই জায়গাটা অনেক বেশি পরিষ্কার, কি বলতে চাও তুমি? বলতে চাই তোমার মতো মেয়েরাই নোংরা মন নিয়ে ভালোবাসার অভিনয় করে, আবার অন্য পুরুষের হাত ধরে ঘর বাঁধতে চলে যায়, একবারও ভাবলে না। যার সাথে এতদিন ভালোবাসার নাটক করলে সেই পুরুষটার কি হলো? নিজের সুখ খুঁজে নেবার সময় অন্য পুরুষের হাত ধরার আগে একবারও সাগরের কথা তুমি ভেবেছিলে? বলো, ভেবেছিলে? ভাবনি, কেন ভাববে? তোমরা তো আর আমার মতো বিনোদিনী না। তোমরা হলে সমাজ সংসারের সামনে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা বিনোদিনী। তাই কোনো প্রেমিক তোমার মতো বিনোদিনীর কাছ থেকে হোঁচট খাওয়ার আগ পর্যন্ত তোমাকে চিনতে পারেনি, যেমন সাগরও তোমাকে চিনতে পারেনি। তাই আমি বলবো, আমার চেয়ে তুমি অনেক বেশি নোংরা মনের মানুষ, যারা পেটের জন্য বিনোদিনী হতে বাধ্য হয়, সেই সব মেয়েদের সাথে তোমাকে তুলনা করলে ওই সব মেয়েদেরকে অপমান করা হবে। চুপ করো, চুপ করো তুমি। তুমি যদি বিনোদিনীকে হাত তুলো তাহলে আমিও তোমার হাত তুলতে বাধ্য। কেন এসেছো তুমি? হ্যাঁ, কেন এসেছো? চলে যাও, চলে যাও বলছি, চলে যাও। না, আমি যাব না এই নোংরা জায়গা থেকে। তোমাকে তোমাকে না নিয়ে আমি যাব না, আমি যাব না সাগর, আমি তোমাকে না নিয়ে যাব না। চলো চলো এখান থেকে, চলো। কি করে নিয়ে যাবে তুমি, কি করে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে? টাকার গরম দেখাচ্ছ এই বিনোদিনীকে, টাকার গরম দেখাচ্ছ তুমি না? এসো এসো আমার সাথে, এসো। এই দেখো টাকা, শরীর বিক্রি করা টাকা না, পায়ে ঘুঙ্গুর বেঁধে নাচে কানে মানুষের মনোরঞ্জন করা পরিশ্রমের টাকা। তোমার কাজ হচ্ছে নিত্য নতুন ভালোবাসার মানুষের কাছে ভালোবাসা বিক্রি করা। হারানি একটা একটা ভালোবাসার মানুষ কেনার জন্য সযত্নে এই টাকাগুলো সাজিয়ে রেখেছি। তুমি বলো কত টাকা পেলে? ভুল করেও আবার কোনো ভালোবাসার মিথ্যা নাটক করার জন্য সাগরের দিকে হাত বাড়িয়ে আমার ঠিকানা পর্যন্ত আসবে না? বলো বলো কত টাকা চাও, কত টাকা চাই, কত টাকা চাই তোমার?
ভাবনা মা, কি হয়েছে তোর, কাঁদছিস কেন? মা, মা গো, তোমার সাগরকে তুমি বাঁচাও, সাগরকে বাঁচাও। সাগর একটা অন্ধকারে তলিয়ে যাচ্ছে, তুমি ওকে বিয়েতে রাজি করো। ওর জীবনে বউ এলে সব সবকিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে মা। আমি লজ্জার মাকে কথা দিয়েছি, সামনে শুক্রবার বিয়ে। সাগরের সাথে তুমি আমার বিয়েটা ঠিক করে ফেললে? কেন ঠিক করব না, কাল সকাল থেকে রীতিমতো বিয়ের কেনাকাটা শুরু করব। মা, আমি আকাশকে বিয়ে করব, আমি সাগরকে বিয়ে করতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। বিয়ে করতে পারবি না মানে? অত মানি খুঁজতে যেও না তো মা, আমি বিয়ে করতে পারবো না এটাই সত্যি, ব্যাস। কেন পারবি না, কি জন্য পারবি না? সে কথাটা কি তোকে বলতে হবে? হ্যাঁ, তোকে বলতে হবে। শোন বাদল, একটা কথা আজকে থেকে ভালো করে জেনে রাখ, আজকের পর থেকে তুই আমাকে নিয়ে মার সামনে আর কোনো ষড়যন্ত্র করবি না। তুই ভালো আছিস, আরো ভালো থাক। আমার ভালো মন্দ দেখার তোর সময় কোথায়? আমার কথা বাদ দে, মা বড়মুখ করে কথা দিয়েছে, মার এই বড়মুখটা ছোট করে দিস না। ওকে আমার হয়ে তোকে কিছু বলতে হবে না, ও যদি সন্তান হয়ে আমাকে ছোট করতে চায় করবে, তাহলে আমার মরামুখ দেখবে। মা, মা তুমি একই কথা বললে মা, মা মা আমার উপর অভিমান করে তুমি এই কথা বলতে পারো না মা। আমার যত কষ্টই হোক মা, এ আমি তোমাকে সে কথা দিচ্ছি, তোমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করবো মা। তুমি যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আমার পছন্দের মেয়ে লজ্জা। কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি, সাগর ওর মাকে কথা দিয়েছে, আকাশ এখন কি হবে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমাকে মরতে দিচ্ছে কে? আমি সাগরের কাছে যাব, মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করব। তুই তোর কথা বলছিস, মা মার কথা বলছে, বাদল বলছে বাদলের কথা, আর ভাবনা বলছে ভাবনার কথা। আমি আমি আমার কথা কার কাছে গিয়ে বলবো? একটি মেয়েকে, একটি মেয়েকে সেই ছোটবেলা থেকে মন প্রাণ দিয়ে ভালোবাসলাম, আর সে আর সেই মেয়েটির কাছ থেকে আমাকে সরিয়ে দিয়ে আমার সাথে সবাই মিলে ষড়যন্ত্র করছিস। তোমাকে নিয়ে কে কি করলো তা আমার জানার দরকার নেই, আমি শুধু বলতে চাই, বাদল তোমার ভালোবাসার ভাবনাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে তোমার যে বুক শূন্য করে দিয়েছে, সেই শূন্য জায়গাটা কেন আমার ভালোবাসা লজ্জাকে দিয়ে পূরণ করতে চাও? লজ্জা আমার প্রেম, লজ্জা আমার ভালোবাসা, আমার লজ্জা আমারই থাকবে। তুমি বাদলকে গিয়ে বলো তোমার ভালোবাসার ভাবনাকে তোমার কাছে ফিরিয়ে দিতে। নিজের বেলা সবাই শোনো না, তোমার মাকে যা বলার আমি আর লজ্জা গিয়ে বলবো? তোমার মা শুধু তোমার বিয়ে দিতে পারলেই খুশি, তাই বলছি তুমি যে মেয়েটাকে তোমার সবকিছু বলার জন্য খুঁজে পেয়েছো, তুমি ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসো। অপরাধ করবি তুই, আর সেই অপরাধের শাস্তি আমি পাবো কেন? আমি কিন্তু তোর কথা কিছুই বুঝতে পাচ্ছি না। না বোঝার তো কোনো কারণ নেই, সাগরের সাথে প্রেম করেছিলি তুই, সাগরকে তুই ভালোবেসেছিলি, তুই আবার সাগরের ভালোবাসা বাদলকে দেবার জন্য বাদলকে বিয়ে করলি, সবকিছু তো তুই নিজে করেছিস, তাই তোর ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আমাকে টানছিস কেন? তুই তোর ভালোবাসা একবার সাগর একবার বাদলকে দিতে পারিস, কিন্তু আমার যে ভালোবাসা আমি আকাশকে দিয়েছি সেই ভালোবাসা আমি সাগরকে দিতে পারবো না। একটা কথা মনে রাখিস, আমি তোর মতো হতে পারবো না। বৌমা, এদিকে এসো। আসছি মা। লজ্জার মুখ থেকে আমি এসব কি শুনলাম? তুমি সাগরকে ভালোবাসতে? আমি হ্যাঁ মা,
ভাবনা সাগরকে ভালোবাসত। এখনও ভাবনার মন প্রাণ জুড়ে সাগর। বাদলের কোনো অস্তিত্ব ভাবনার মনের মধ্যে নেই, হৃদয়ের মধ্যে নেই। মা, তুমি বিশ্বাস করো, ভাবনাকে বিয়ে করার সময় এর বিন্দুমাত্র আমি জানতাম না। আমি জেনেছি বিয়ের পর। তুই না জানতিস, ভাবনা তো জানতো। যে মুহূর্তে আমি ভাবনাকে বিয়ে করার কথা বলেছিলাম, সেই মুহূর্তে ভাবনার কোনো কিছু বলার মতো পরিস্থিতি বা সময় কোনোটাই ছিল না। মা গো, লজ্জা আকাশকে ছাড়া বাঁচবে না, সাগরও ভাবনাকে ছাড়া স্বাভাবিক জীবনে ফিরে আসবে না। তাই বলতে চাই, ভুল যেহেতু আমি করেছি, আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। মা, করুণা করছিস, করুণা করছিস আমাকে? হ্যাঁ করুণা। এ তুই কি বলছিস সাগর? শোন, শুধুমাত্র একটা ভুল এতগুলো জীবনকে নষ্ট করে দিতে পারে না। চার অক্ষরের ভালোবাসার তিনটাকে ছিন্ন করে দিতে পারে না। বাদল, ওকে কিছু বলো না, ওর বিনোদিনীকে নিয়ে সুখে থাকুক। বিনোদিনীর কাছে আমাকে কে পাঠিয়েছে? তুমি পাঠিয়েছো ভাবনা, তুমি তুমি আমাকে বিনোদিনীর কাছে পাঠিয়েছো। বিনোদিনী শুধু আমার বুকের কষ্ট জ্বালা সব ভুলিয়ে দেবার চেষ্টা করেছে। বিনোদিনী আমাকে বন্ধু মনে করে আমার দুঃখ কষ্ট বেদনাকে ভাগ করে নেবার চেষ্টা করেছে। তাই বলছি, বিনোদিনী কিনে তোমরা আর কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না। ভাবনা, তুমি যেহেতু বিনোদিনী নাম বলছো, তার মানে তুমি নিশ্চয়ই জানো এই বিনোদিনী কে এবং সে কোথায় থাকে। শুধু জানি না, চিনিও। ওই নাদেরই সাগরকে বিনোদিনীর কাছে নিয়ে গেছে। সাগর আর ফিরবে না, সাগর আর ফিরবে না। ঠিকানাটা আমাকে বলো ভাবনা, আমি তোমাকে কথা দিচ্ছি, বিনোদিনীর কাছে সাগরকে নিয়ে গেছে নাদের, আর ফিরিয়ে আনবো আমি। এতদিন জানতাম শুনতাম, বিনোদিনী যদি কোনো পুরুষের দিকে মন থেকে তাকায়, ওই পুরুষ বিনোদিনীর চোখ থেকে চোখ ফিরিয়ে নিতে পারে না। কিন্তু আজ মনে হচ্ছে সব ভুল শুনেছিলাম, ভুল। বিনোদিনীর এত বড় বদনাম, জানতে পারি বদনামটা কে দিল? আমি দিচ্ছি, আমি। বদনাম দেবার মতো তোমার কাছে আমি কি করলাম? এই কি করলি মানে? সাগরকে আমি তোর কাছে নিয়ে এসেছিলাম, ওকে তোর রূপের নেশায় জাদু করে রাখার জন্য। এখন বুঝতে পারছি তোর রূপে কারো নেশা ধরে না, তাই আমি যেই পাখিকে তোর খাঁচায় বন্দী করে ভাবনার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, সেই পাখি আবার ভাবনার কাছে ফিরে যাচ্ছে, আর ফিরে যাচ্ছে শুধুমাত্র তোর জন্য। কিন্তু আমি তো হার মানতে চাই না, তুই হারলেও আমি হারবো না, আমি ভাবনার সাথে সাগরকে মিলতে দেব না। তাই আমি তোর খুনের আসামি করে সাগরকে ফাঁসিতে ঝুলাবো। সকমিয়া ফাঁসি দৌড়ে যাচ্ছে দরজে। আরে ভালা, ধর ধর ধর, এই ধর ধর। বিনোদিনীকে ধর। বিনোদিনী, এই সেই বিনোদিনী? Yeah.
এখানে থাকলে আমরা মারা রয়ে যাবে, চলো পালাই যে। কে তুমি? বন্ধুর মতো আমার জীবন বাঁচিয়ে আমার উপকার করলে, এই ঋণ আমি শোধ করব কিভাবে? সত্যি ঋণ শোধ করতে চাও? কেন করতে চাইব না? তাহলে সাগরকে তুমি তোমার জীবন থেকে মুক্তি দাও। সাগরের জন্য তোমার মনের দরজাটা চিরদিনের জন্য বন্ধ করে দাও। আমি তো সাগরকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখিনি, সাগরই আমাকে ঘর বাঁধার লোভ দেখিয়েছে। কি অদ্ভুত নিয়ম, সাগররা টানা ভাঙ্গা পাখির মতো আমার সীমানায় এসে পড়বে। আমি আমার সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে যখন সুস্থ করে তুলব, তখন তখন তোমার মতো আপনজনরা এসে একটা কথা বলবে, যার কাছের পাখি তাকে ফিরিয়ে দাও। কিন্তু বারবার একই চাওয়া কেন? কেন আমি একই চাওয়ার শিকার হব? আমিও তো নারী, ভাবনার মতো আমারও তো ঘর বাঁধার ইচ্ছে হয়। সবাই আমার কাছে শুধু নিতে এসেছে, কিন্তু কিন্তু আজ পর্যন্ত আমাকে কেউ কিচ্ছু দিতে আসেনি। কেউ আসেনি বলে কেউ আসবে না এমন তো কোনো কথা নেই। তোমার কথাটা তোমাকে ফিরিয়ে দিয়ে বলছি, কে আমাকে নতুন জীবন দেবে? আমি আমি তোমাকে নতুন জীবন দেব। আমি তোমাকে বিয়ে করব, যে ভালোবাসা আমার জন্য এক নতুন বিনোদিনী জন্ম দেবে। তাই তোমার কাছে অনুরোধ করে বলছি, সাগরকে মুক্তি দাও, আমাকে তোমার করে নাও। দিলাম, সাগরকে মুক্তি দিলাম, আমিও তোমাকে আমার করে নিলাম। তোমায় দেখে সূর্য রঙে একে, চাঁদ যোছনায় মেখে, হৃদয় থেকে দেব কিছু আশা, চার অক্ষরের ভালোবাসা, চার অক্ষরের ভালোবাসা। আকাশ হয়ে থেকো, রেখো আমায় ঢেকে, সূর্য রঙে একে, ছোনায় মেখে, হৃদয় থেকে দিয়ে কিছু আশা, চার অক্ষরে ভালোবাসা, চার অক্ষরে ভালোবাসা।
মিষ্টি হাওয়ার পর শোয়ে ছুঁয়ে রব তুমি সে প্রেম রঙে রাঙিয়ে দিলে দূরে থেকে আসছিনি কাছে নিলে অনুভবে বুঝি সে পিপাসা চরক্ষরের ভালোবাসা রঙে একে চাঁদ যে ছোনায় মেখে হৃদয় থেকে দেব কিছু আশা সাগর কি হয়েছে বাদল কি হলো চুপ করে আছিস কেন মেয়েটা কে মা কেউ কোনো প্রশ্ন করবে না সাগর তুই বলেছিলি আমাকে এমন কোনো কিছু করে দেখাতে যা দেখে মনে করতে পারবি ভাবনার প্রতি আমার কোনো লোভ নেই আমি তোর প্রতি বিশ্বাস আনার জন্যই বিনোদিনীকে বিয়ে করে নিয়ে এসেছি এই নে কি এটা ভাবনার ডিভোর্স লেটার হ্যাঁ তোর ভাবনাকে মুক্ত করে দিলাম শোন সাগরের সাথে ভাবনার নতুন করে বিয়ে হওয়া মানে আমাদের কোনো ক্ষমতা নেই এই কথাটা নতুন করে ওই তালুকদার পরিবারের কাছে আবারও প্রমাণ করা এটাই যদি প্রমাণ করতে হয় তাহলে এক কাজ কর ভাই হয়ে ভাইয়ের মুখে চুনকালি মেখে দে সবাই আমার চুনকালি মাখা মুখটা দেখে বলবে মিয়া বাড়ির দিন শেষ না ভাই জান না মিয়া বাড়ির দিন এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়নি তোমাকে আমি এই মুহূর্তে কথা দিয়ে গেলাম ভাবনাকে আমি এই মিয়া বাড়ির বউ বানাবই সাগর ভাই তোমাকে এভাবেই দেখতে চেয়েছে এই মা কারণ কাজী সাহেব ভাবনার বিয়ে আমার সাথেই হবে সাগর
মরতে না চাইলে ভাবনার আশা ছেড়ে দে, ভাবনার জীবন থেকে দূরে সরে যা। আচ্ছা তাই নাকি? তোর মতো সামান্য একটা রাস্তার কুকুরের কামড়ের ভয়ে ভাবনার কাছ থেকে দূরে সরে যাব? এই কুকুর না, কুকুর না, সাপ, একেবারে ছোবলে ছোবলে নীল হয়ে মারা যাবি। মারবি, ক্ষমতা থাকলে মার, আর যদি মারতে না পারিস তাহলে এই বাড়ি থেকে তোর একটা ফেরত যেতে পারবি না। আরে আস্তে আস্তে, এত গরম খাইও না, আমি তো যাবো ঠিকই, কিন্তু একা যাবো না, ওই ভাবনাকে বিয়ে করে আমার বউ বানিয়ে নিয়ে যাবো, আর তোদের দুটাকে মেরে লাশ বানিয়ে কবরস্থানে পাঠাবো। এই তাকিয়ে দেখছিস কি মেরে ফেল। একটা কাজ করা যায় যে, পৃথিবীতে দেখছো কোনদিন কোন চামচা ধরা খাইছে? কোনদিন ধরা যায় না। চামচারা কি করে জানো? মানে উড়ে যায় যে। জেল থেকে ফিরে আমি তোকে দেখে নেব। আরে যা যা, জেল থেকে ফিরে তোর নিজেরই কবরে যাবার সময় হয়ে যাবে।
বৌমা হ্যাঁ